ধারা দেখা যাচ্ছে, কিছু আঙ্গিক নিয়ে কাজ শুরু করেছে আমরা, যারা পরবর্তী প্রজন্ম হিসেবে যাদেরকে বলা হচ্ছে, মানে আপনার সুমন মুখোপাধ্যায়, দেবেশ চট্টোপাধ্যায়, মনোজ, এই প্রজন্মের পরবর্তী যারা কাজ করছে না এরকম, ঠিক নতুন নতুন স্ক্রিপ্ট নিয়ে কাজ করার একটা প্রবণতা দেখা দিচ্ছে। এবং সেই স্ক্রিপ্টগুলো বেশিরভাগই খুব অ্যালিগোরিক্যাল, বেশিরভাগই একটা গল্প বলার প্রবণতা বা নিটুল অভিনয় দেখানোর প্রবণতার থেকে বেশি ঝুঁকছে তারা মানুষের কাটাছেড়াগুলো, ছোটো ছোটো কোলাজ, ছোটো ছোটো মানুষের ওই সাইকোলজিক্যাল ভাবনার বিস্তারগুলো। এটা আগের নাটকের সঙ্গে আমাদের এই সময় যে খুব যে পার্থক্য তা না, কিন্তু কী হয়েছে, আমরা যে পিরিয়ডে কমেছি সেই সময়টা নিয়ে বড় হয়ে গেছি, সেখানে কোনো দীর্ঘ বা কোনো কিছু সুন্দর সুগম মানে নিস্তরঙ্গ ব্যাপার কিছু নেই, কাজের মধ্যে সেগুলো প্রভাব পড়ছে। আমরা যে অ্যাটমোস্ফিয়ারে বড় হয়ে উঠছি, আমাদের মধ্যে চারিপাশ থেকে যে খুব স্ট্যাকাডো ফর্মে আমরা জিনিসগুলোকে পাচ্ছি, আমাদের লাইফটাকে টোটাল বারবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রত্যেকটা জিনিস খুব ভালোভাবে আমাদের কাছে আসছে, সেটা যুদ্ধ হোক, সেটা রাজনীতি হোক, সেটা আমাদের ফাস্টফুড হোক, সেটা আমাদের ফেসবুক হোক, সেটা আমাদের এই সময় আমাদের লাইফস্টাইল, আমরা রাত জাগা হোক, এখন সব আমরা রাত জাগা প্রাণী বেশি করি। তো সব মিলিয়ে আমাদের জেনারেশনটা যেভাবে কাজ করছে, সে কাজ করতে গিয়ে আমাদের কবিতা, আমাদের গান, আমাদের নাচ, আমাদের সব কিছুর মধ্যে সেটা প্রভাব ঢুকে যাচ্ছে। ভাষার পরিবর্তন হচ্ছে, ভাষাকে আমরা একদম ওই সাহিত্যের ইয়ে থেকে এনে একেবারে আমাদের বাড়ির চৌকাটে এনে ফেলেছি। হ্যাঁ, যেখানটা আমরা নর্মাল যেভাবে কথা বলি সেইভাবেই কাজ হচ্ছে। এইভাবে যে কাজের একটা খেলা দেখা দিয়েছে, এটা ভাঙার পক্ষে একটা যথেষ্ট, কিন্তু আমার একটা সন্দেহ বা ভয় যে এইটা হতে 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 এমন না হয় যে থিয়েটারের যে ফিলোসফি, থিয়েটারের যে মানে একটা ক্লাসিক বলবো না, আমি বলবো যে থিয়েটারের যে একটা মর্যাদার জায়গা, সেইটা কখনো লঙ্ঘিত না হয়ে, মানে আমরা যা থিয়েটারটাকে শুধুমাত্র ওই আসর না করে তুলি, বা থিয়েটারটাকে আমরা কখনো ওই এন্টারটেনমেন্ট সিটি মারা, বা চল আমি যা খুশি করছি, মানে দেবেশ দা ফ্যাটারুর পর থেকে যেভাবে খুব কিস্তি সবাই মিলে শুরু করলো, যে একটা নাটকে কিস্তি দিয়েছে মানে সিটি করছে, বা আমিও কিছু কিস্তি দিয়ে নাটক লিখবো, হ্যাঁ আমার আমার বস হয়ে উঠলেন আস্তে আস্তে নবরম্ব, তা তো নয়, যারা নবরম্ব নিয়ে কাজ করছেন তারা তারা শুরু রবীন্দ্রনাথ শেষ করে তারপর নবরম্ব নিয়ে কাজ করছে, কিন্তু শুধু যদি নবরম্ব থেকে শুরু করি তাহলে কিন্তু ব্যাপারটা কেটে যাবে। তো আমার এই ভীতি আছে কিছু, আবার কিছু ভালো লাগা আছে সেটা নিয়ে, যে আমরা যেভাবে একদম একদম সরাসরি কোনো অলঙ্কারের আড়ালে না লুকিয়ে থেকে সরাসরি আক্রমণ করতে পারছি, সরাসরি কথা বলতে পারছি, সেই জায়গাতে ভালো এগিয়ে যাচ্ছে, এটা দেখা যায়। আবার যদি একটু গান গিয়ে দেখাতে পারি, রূপকার থিয়েটার ফেস্টিভ্যাল করছে 12 থেকে 17 সেপ্টেম্বর, যোগেশ মাইম একাডেমি এবং কাপুর থিয়েটার, আপনারা অবশ্যই আসুন।